इतना बड़ा गैंगस्टर था? गैंग लेकर आने वाले होते हैं गैंगस्टर, वो अकेला आता था। मॉन्स्टर এখানে আমার সবচেয়ে যেই পছন্দের ডায়লগ আর সেটি হচ্ছে মনস্টার। তো এখানে সাকিব খানকে আমি মনস্টার হিসাবে হচ্ছে হাজির করেছি, আর সেটা হাজির করার একমাত্র কারণ হচ্ছে প্রসেনজিৎ যেমন একসময় কলকাতা সিনেমার ইন্ডাস্ট্রি ছিল, এখন এই বর্তমান সময়ে সাকিব খানই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি বলাই যায়, এবং এটা হচ্ছে আমি আজকে ঘোষণা দিয়ে দিলাম। এর আগে কেউ বলেছে কিনা আমি জানি না, এবং এটা যে আমি বলছি, আমি যে খুব সাকিব ভক্ত কিংবা একদম সাকিবের ডাইহার্ড ফ্যান তা না, সাকিব খান হচ্ছে এটা ডিজার্ভ করে এখন এই মুহূর্তে, শুধু সেই জন্যই বলা। তো যাই হোক, টিজার নিয়ে অনেক কথা হয়ে গেছে, আমরা এখন চলে যাব মূল আলোচনায়। দেখুন, তুফানের টাইটেল সংটি যখন আসছে, এটা কিন্তু বাজারে ব্যাপক, বাজারে বলবো না, ইউটিউব দুনিয়ায় হচ্ছে এবং ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল সেদিন, এবং তুফানের টাইটেল ট্র্যাকটি খুব কম সময়ের মধ্যে কিন্তু অনেক ভিউ হয়েছিল, অনেক। এবং এটা তারপর পরই হচ্ছে, যারা রিভিউর দুনিয়ায় আছে তো তাদের তো মধ্যে একটা ঝড় বইয়ে গেছে, এরকম একটা অবস্থা ছিল। তো দেখুন, একটি গানের মূলত হচ্ছে তিনটি অংশ থাকে, একটি হচ্ছে গানের ভোকাল। তো আমি এখানে গানের দেখুন তিনটা পার্ট আছে, একটা দুটা তিনটা, এটা হচ্ছে শুধুমাত্র গানের ভোকাল, এটা হচ্ছে গানের শুধুমাত্র মিউজিক, এবং এটা হচ্ছে মূল গান। তো আলাদাভাবে গানটি গাওয়া হয়, তারপর মিউজিক লাগানো হয়, এবং তারপরই হচ্ছে গানটি আমাদের সামনে হাজির করা হয়। এখানে তুফান টিমের আরও একটি কঠিন কাজ করেছে, আর সেটা হচ্ছে তারা যে শুধুমাত্র গান দিয়েছে তাই নয়, তারা হচ্ছে তুফান সিনেমার কিছু কিছু অংশ আমাদের দেখিয়েছে, এবং প্রতিটা অংশের যে পরিবেশগত সাউন্ড আছে, যে সাউন্ডগুলোকে ফলি সাউন্ড বলা যায়, ইফেক্ট সাউন্ড বলা যায়, কিংবা হচ্ছে অ্যাম্বিয়েন্ট বলা যায়, সেই সাউন্ডগুলো কিন্তু গানের মধ্যে দিয়ে দিয়েছে। যেমন হচ্ছে আমি সাপোজ হিসাবে বলি, দেখুন এখানে একটা জিনিস, ও যে গ্যাস লাইটটা হচ্ছে ওপেন করেছে বা গ্যাস লাইটটা যে জ্বালিয়েছে, সেটার কিন্তু একটা সাউন্ড আছে, এই সাউন্ডটিও কিন্তু মিউজিকের মধ্যে তারা দিয়ে দিয়েছে। এই যে দেখছেন, আমরা যদি এখন সেম অংশটা হচ্ছে শুধুমাত্র ভোকালে যাই, এই যে দেখুন, এখানে শুধুমাত্র গানের ভোকাল অংশটি, এখানে কিন্তু সেই দেশলাইয়ের সাউন্ডটি নেই। তাহলে বুঝতে পারলেন তো, এখানে পরিবেশগত যত সাউন্ড আছে, যেমন গাড়ির সাউন্ড, বোমের সাউন্ড, বন্দুকের সাউন্ড, সবই কিন্তু একটি গানের মধ্যে আলাদা আলাদাভাবে যোগ করতে হয়েছে। তো এই কাজটি কতটা জটিল, কারণ কোনো একটি সাউন্ড, মনে করেন গাড়ি আসছে অথচ গাড়ির আওয়াজ নেই, বা গাড়ির হর্ন দিচ্ছে হর্নের আওয়াজ নেই, তখন কিন্তু শুনতে ভালো লাগবে না। তো সেই জন্য গানের এডিটিং এখানে খুবই জটিল হয়েছে, এবং রায়হান রাফি বলতেই হয় যে দুর্দান্ত কাজ করেছে। আমরা কিন্তু তুফান এই টাইটেল ট্র্যাকের একদম সিন টু সিন হচ্ছে ব্রেকডাউন করা হবে, আমি এখন শুধুমাত্র মিউজিকের অংশটি বলছি। কি ভাই সাহেব, ঠিক আছে, এই গানের মিউজিক হয়েছে দুর্দান্ত, এবং আপনারা যদি শুধু মিউজিকটা শোনেন আসলে ব্যাপারটি বুঝতে পারবেন, এখানে তালটা অদ্ভুত। গানের এইটা এই বিটটা দেখেন, এই বিট থেকে এই বিট, এই যে এখানে 2 সেকেন্ড 6 ফ্রেমের একটা সুন্দর অংশ আছে, এবং এই অংশটাই কিন্তু রিপিট হচ্ছে দেখুন। ওকে, আচ্ছা আপনারা এই জিনিসটি একটু খেয়াল করুন, বন্দুকের স্পার্ক, এই স্পার্কটা কিন্তু আগে দেওয়া হতো না। আমি আপনাদের জাস্ট এই জিনিসটা একটু মনে রাখুন যে গুলি করলে স্পার্ক হবে, সেটা গ্রাফিক্সের মাধ্যমে করানো হয়, এটা হচ্ছে সহজ ভাষা যে গ্রাফিক্সের মাধ্যমে করানো হয়। এখানে কোনো রক্ত বের হয়নি, ভালো করে বোঝাও যাচ্ছে না, এই যে গুলি বের হয়ে গেছে, হ্যাঁ রক্ত বের হয়নি। আচ্ছা যাই হোক, আপনারা আপাতত এই স্পার্কটির কথা মনে রাখুন যে গুলি করলে স্পার্ক হবে। আচ্ছা চলুন, আমরা এখন সিন টু সিন ব্রেক বাড়ানো চলে যাই। সাকিব খান প্রথমেই হচ্ছে মদের গ্লাস নিয়ে ঘোরাচ্ছে 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 ঘোরাচ্ছে, মেগা স্টার সাকিব খান। এবং সন্দীপ রেডি ভাঙা যেভাবে হচ্ছে রণবীর কাপুরকে সুপারস্টার বলে অ্যানিমেল সিনেমাতে এনেছে, সেই রকম রায়হান রাফি এই প্রথম বাংলাদেশের সিনেমায় মেগা স্টার সাকিব খানকে উপস্থাপন করছে, এবং এটা বিরাট ব্যাপার।
কারণ মেগাস্টার ঘোষণার পরপরই কিন্তু পুরো ওয়ার্ল্ডে আপনারা একটা দেখবেন, আপনারা যদি এখন তুফানের টাইটেল ট্র্যাক রিয়াকশন দেন, দেখবেন যে শুধু আমরাই যে তুফানের বা সাকিবের বা বাংলা সিনেমার যাই হোক রিভিউ করছি বা রিয়াকশন দিচ্ছি তাই নয়, সারা ওয়ার্ল্ডের যারা হচ্ছে রিভিউ করে, আমি বলছি না একদম সবাই, কিন্তু তুফান গানের আগে বাংলা সিনেমা নিয়ে এরকম রিয়াকশন কেউ দেখেনি। ডেনমার্কের লোক হচ্ছে তুফানের গানে রিয়াকশন দিচ্ছে, সেদিন ইউকের একজন লোক যাকে চিনিই না ইংরেজ, সে হচ্ছে তুফানের গানে রিয়াকশন দিচ্ছে, এবং ইন্ডিয়াতে তো এখন সাকিব খানের কিছু একটা বের হলেই হলো, পোস্টার হোক গান হোক রিয়াকশন মাস্ট। তাহলে সাকিব খানকে আমরা মেগাস্টার বলতেই পারি। আমি শুরুতে যে কথাটা বলেছিলাম যে সাকিব খানকে কেন ইন্ডাস্ট্রি বলা হবে না, তো সাকিব খান কিন্তু আমাদের বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি এবং এটা প্রুফ। ওকে আমরা যাই, এটি একটি হোটেল, বলাই যাচ্ছে যে 90 দশকের। এখানে আমরা গাড়ি দেখছি বিভিন্ন, এবং এই গাড়িগুলো প্রত্যেকটাই কিন্তু 90 দশকের, এবং সাকিব খানকে এখানে আমরা একটি গাড়ির ভিতর থেকে তার সেই বিশাল গানটি বের করতে দেখি, এবং এই গানের একটি সিন কিন্তু আমরা টিজারে দেখেছিলাম। আমরা যদি টিজারে চলে আসি জাম করে, এই যে সাকিব খান এখানে আসছে, এমন হতে পারে সাকিব খান ওই গ্র্যান্ড হচ্ছে প্লেসে আসবে এবং এই বন্দুক দিয়ে KGF সিনেমায় ইয়াস যেরকম মানে একা হচ্ছে 20 জনকে মারার জন্য একটি হোটেলে যায়, সেই রকম আমরা সাকিব খানকেও দেখি একটি হামলা চালাতে। এবং বাংলা সিনেমায় যে এইটার সংযোজন, এটা সাকিব খান অমর হয়ে থাকলো যে বাংলা সিনেমা এখন প্রথম এরকম গান ফাইট বা গান নিয়ে আক্রমণ করার যে দৃশ্য যদি বলতে হয় তাহলে তার নাম শুরুতেই বলতে হবে। ওকে ফাইন, তাহলে আমরা যেটা বুঝলাম যে সাকিব খান এই গ্র্যান্ড প্লেসে আসবে এবং হচ্ছে এটা বের করে ওই হোটেলে যে আক্রমণ করবে। গান শুরু হয়ে গেছে, সাকিব খান আসলো, এগুলো জাস্ট এন্ট্রি সিন, বিভিন্ন ক্লিপের বিভিন্ন অংশ থেকে এখানে ব্যবহার করা হয়েছে। এবং এই ক্লিপ যখন দেখানো হবে সাকিব খান তখন একদম মানে টপ টেরর হয়ে গেছে, এরকম একটা জিনিস হয়তো বা হবে, মানে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো তুফান সিনেমারও কিন্তু 2টি পার্ট হবে, 1টি পার্ট হয়তো বা হতে পারে যে সাকিব খানের উত্থান কীভাবে হবে, এবং 2 হচ্ছে তার রাজ্য সে কীভাবে পরিচালনা করছে সেটা হতে পারে। যাই, আমরা গানের অংশে যাই। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা ব্যাপার হচ্ছে গানে যে টেক্সট ব্যবহার করা হচ্ছে বা গ্রাফিক্স ব্যবহার করা হচ্ছে, এরকম গান কিন্তু আমরা তামিল বা তেলেগু সিনেমাতে মুক্তি পাওয়ার আগে দেখে থাকি, যেটা হচ্ছে তারা প্রমোশন গান বা লিরিক্যাল গান বলে থাকে। তো বাংলা সিনেমা এটা রায়হান রাফি শুরু করলো। আমি একটা বলতে চাই যে অনেকে রায়হান রাফিকে নকলবাজ বলছেন বা হচ্ছে KGF থেকে ইন্সপায়ার্ড বলছেন, সালার থেকে বলছেন, মানে যারা হচ্ছে নিন্দা করে তারা কি বলে যে রায়হান রাফি হচ্ছে কপিবাজ, নকলবাজ, যে সে KGF থেকে ইন্সপায়ার্ড হয়, সে সালার থেকে ইন্সপায়ার্ড হয়, সে এনিমেল থেকে ইন্সপায়ার্ড হয়। আমার কথা হচ্ছে রায়হান রাফি তো চেষ্টা করছে এবং বাংলা সিনেমায় তো এরকম হয়নি আগে, এবং বাংলা সিনেমার এই যে চারদিকে একটা সাড়া পড়ে গেছে তুফান দিয়ে, এরপরে রায়হান রাফি না হয় প্রথম সিনেমাতে সে যেহেতু একটি গ্যাংস্টার সিনেমা বানাতে চায়, এবং KGF ইয়াস নিজেকে এমন জায়গায় নিয়ে গেছে যে আপনি চুল বড় আর দাড়ি বড় রাখলে আপনাকে 100% সবাই KGF তারকাই বলে ফেলবে, এবং পুষ্পা সিনেমার আলু অর্জুন নিজেকে এমন একটি জায়গায় নিয়ে গেছে যে আপনার যদি দাড়ি একটু জঙ্গলি জঙ্গলি টাইপের হয় আপনাকে মুখস্থ একদম পুষ্পা বলে ফেলবে। এটা হচ্ছে 2টা সিনেমা নিজেদের এমন জায়গায় নিয়ে গেছে। এবং আরেকটা হচ্ছে এনিমেলের রণবীর কাপুর, যে কোটটাই বড় চুল থাকলে সে এটা এনিমেল হয়ে যাবে। ওকে, তুলনা চলে আসে সব কিছুতে, কিন্তু আমার কথা হচ্ছে রায়হান রাফি এই যে প্রচেষ্টাটা করছে, তার এই ছবিটা মুক্তি হতে দেন, তারপর সে নিজে চিন্তা করে সিনেমা বানাবে। ওকে ফাইন ফাইন, সাকিব খান কিন্তু এখানে একদম মানে রাজা বা হচ্ছে হয়ে গেছে। এই বিষয়টিও হচ্ছে আমি বলতে চাই যে KGF থেকে ইন্সপায়ার্ড, যেহেতু KGF সিনেমা আপনারা যারা দেখেন হাতুড়ির খুব বড় একটা অংশ KGF সিনেমাতে আসে, এবং ইয়াসের সাথে হাতুড়িটা খুব দারুণভাবে যায়। এখন সাকিব খানও, সাকিব খান হতে পারে এই দুষ্টু লোকদের দমন করছে, কিংবা এই সিনেমাতে কে ভিলেন থাকবে আর কে নায়ক থাকবে সেটা কিন্তু একটা বড় কোশ্চেন। রায়হান রাফি কী চমক নিয়ে অপেক্ষা করছে জানি না। এখানে আমরা প্রথম এই সিনেমায় মিশা সদাগরকে দেখি, এবং হচ্ছে মিশা সদাগরের এখানে ছোট্ট একটা ঝামেলা আছে, আর সেটা হচ্ছে তো এখানে তারা হচ্ছে মিশা সদাগর যে বালুতে পড়লো এই সাউন্ডটা মিসিং, মানে বালিতে ধপাস করে পড়লে যে সাউন্ডটি হবে এই সাউন্ডটা এখানে মিসিং। যাই হোক, সাউন্ড
আমি তো বলেছি যে এই সাউন্ড আসলে অনেক কঠিন, প্রত্যেকটা সাউন্ডকে হচ্ছে খেয়াল রাখতে হয় কোনো সাউন্ড মিসিং হয়ে যায় কি না। ফাইন, ওকে আমরা সামনে যাচ্ছি। হ্যাঁ, এবং এখানে সাকিব খানের এই দৃশ্যটি না দিলেও হতো। এবং আমরা আরেকটা ব্যাপার লক্ষ্য করছি এই গানে, সেটা হচ্ছে সাকিব খানের প্যান্টের কখনো হচ্ছে বেল্ট আছে, কখনো বেল্ট নেই। এবং এই বিষয়টি অনেকেই হয়তো বা খেয়াল করেছেন যে এখানে বেল্ট ছাড়া বা অনেক জায়গায় বেল্ট আছে, এই যে এখানেও বেল্ট ছাড়া না, হ্যাঁ এখানেও বেল্ট ছাড়া। আবার যখন বড়লোক হয়ে যায় মানে টাকা পয়সা ডালতানায় কোথাও, এটা এই যে বেল্ট আছে। ওকে, এখানে আমি যারা হচ্ছে রিভিউ বা রিয়েকশন দেয় তারা এই ব্যাপারটি হচ্ছে এড়িয়ে গেছে বা হয়তো লক্ষ্যই করেনি। এখানে একটি রাহেন রফির চমৎকার একটি মিস্টেক আছে, ভুল না, আমি কিন্তু ভুল বলছি না, মিস্টেক হতেই পারে, কারণ এত সাউন্ড বা এত গ্রাফিক্স লক্ষ্য রাখা সম্ভব না। হয়তো সিনেমা এটা ঠিক হয়ে যাবে, আমি জানি না যে রাহেন রফি আমাকে দেখছেন কি না। যদি রাহেন রফি আপনি আমাকে দেখে থাকেন তাহলে আমি বলবো যে আপনার তুফানের যেই গানটি আছে সেখানে একটুখানি গ্রাফিক্স মিস হয়ে গেছে, সেই গ্রাফিক্সের অংশটি ঠিক করে দিয়েন। এটা 1:21 আছে এবং তখন চারদিকে শুধু খুন আর রাহাজানি বেড়ে গেছে। এখানে দেখেন এই সাউন্ড আসছে, গুলির সাউন্ড আসছে, গুড গুড। এই যে অবশ্যই এটা এত কম সময়ের জন্য চোখের পলকে হয়েছে, তো আমরা যেহেতু একজন ভিডিও এডিটর আমরা তো আসলে প্রত্যেকটা ফ্রেম দেখি। আমরা আপনার 1 সেকেন্ডে 25টা ফ্রেম, হ্যাঁ আমি 25টা ফ্রেম দেখতে পারি। এখানে দেখুন সে গুলি করছে, গুলি করে ফেলছে, কিন্তু তার বুকে কোনো রক্তের চিহ্ন নাই। এই যে গুলি করলো, স্পার্ক করলো, এই যে আমি এই ব্যাপারটি বলতে চেয়েছিলাম। তো এটা গ্রাফিক্সের মাধ্যমে যেহেতু করা হবে হয়তো বা গ্রাফিক্সটা এখানে বসেনি, হ্যাঁ, কিন্তু সে কিন্তু এক্সপ্রেশন দিয়ে দিয়েছিল কাকু, কিন্তু এখানে গ্রাফিক্সটা আসলে বসে না। এবং গুলির সাউন্ডও কিন্তু আছে এখানে, এবং এটা অনেক কম সময়ে ঘটবে, হয়তো বা চোখের আড়াল হয়ে গেছে, একদম কম সময়ে, পিকে সেকেন্ড, 1 সেকেন্ডের 4 ভাগের 1 ভাগ। এবং এই কাকুর অভিনয় হয়েছে জঘন্য হয়েছে, এই কাকুর অভিনয়, কাকু অভিনয় করতে পারেনি, গুলি তো করতে যায় আগে, গুলি করছে কত উপরে পিস্তল, এই দেখুন এই পিস্তল যদি গুলি করে এখান থেকে এদিক দিয়ে চলে যাবে, হ্যাঁ পিস দিয়ে চলে যাবে কানের, অথচ আমার কাকু বুকে হাত দিয়েছে এখানে, এই যে। এবং এখানে কিন্তু নো ব্লাড, হ্যাঁ এখানে কিন্তু কোনো ব্লাড নেই। এটা আমি হচ্ছে এটা আমি আগেই লক্ষ্য করছিলাম কিন্তু বলা হয়নি, কিন্তু এই ব্যাপারটাই চোখের পলকে ঘটে গেছে, সেই জন্য হয়তোবা অনেকের চোখে পড়েনি। তো এটা গ্রাফিক্স মিস্টেক, গ্রাফিক্সটা বসানো হয়নি, ওখানে একটু ব্লাড দিয়ে দিলেই সিনটি একদম ওকে। এবং বলা যায় এই সিনটি হচ্ছে সাকিব খান বা হচ্ছে সাকিব খান যখন হচ্ছে গ্যাংস্টার হয়ে যাবে এবং একের পর এক সমাজে খুন খারাপি বেড়ে যাচ্ছে, সেটা বোঝানোর জন্যই এই সিনগুলো, যে চারদিকে খুন হচ্ছে, টাকা আসছে, এগিয়ে যায়। এখানে কিছু দৃশ্য দেখানো হয় তুফানের এবং সাকিব খানের, এবং সাকিব খানকে প্রত্যেকটা দৃশ্যে শালা লাগতেছে। আচ্ছা, এই দৃশ্যটি নিয়ে অনেকে কথা বলছেন যে এই দৃশ্যটি নাকি প্রসেনজিৎ বা হচ্ছে যীশু সেনগুপ্ত, প্রসেনজিৎ যদি এই সিনেমায় থাকতো তাহলে আলাদাভাবে ট্রিট করা হতো, কারণ প্রসেনজিৎ প্রসেনজিৎই। এখানে একটা ব্যাপার আছে, এই সিনেমাটাকে এই দৃশ্যটি নিয়ে অনেকে আলোচনা করেছে যে পুলিশ যে হচ্ছে সাকিব খানের মাল আটকিয়ে দিয়েছে, এবং এই যে চিহ্নটি দেখছেন এই চিহ্নটি বলছে এটা সালার সিনেমার সাথে মিল আছে। এখানে আবার সুন্দরভাবে করা হয়েছে যে এই যে গুলি করলো, স্পার্ক করলো, এই যে আমি এই ব্যাপারটি বলতে চেয়েছিলাম সেই সময়, কিন্তু এখানে ঠিকই দেওয়া হয়েছে, কিন্তু ওই জায়গাটি মিসিং হয়ে গেছে। আমি যে বললাম দুইটা লোককে গুলি করছে কিন্তু গ্রাফিক্সের কাজ করা হয়নি, তো এখানে দেখুন আপনারা, এখানে কিন্তু ঠিকই দেওয়া হয়েছে, এই যে দেখেছেন এখন কিন্তু কিচ্ছু নেই, জাস্ট গুলি করবে, স্পার্ক হবে, এবং এই যে ব্লাড বের হয়েছে, এই অংশটি ওখানে মিসিং, জাস্ট এই ব্যাপারটি মিস্টেকটার কথা বলেছিলাম। এবং গানের এই অংশটি তো আর বলতেই হয় না, তুফান আসে রে, তুফান প্রলয়ের, তুফান থামাও। সাকিব খান অলরেডি হচ্ছে কিং হয়ে গেছে এখানে, মানে গ্যাংস্টার হয়ে গেছে, এবং সবাই তাকে, রাজ্যের যত ছোট ছোট গ্যাংস্টার আছে তারা সবাই সাকিবকে বরণ করছে এখন।
দেখুন এখানেও কিন্তু আমি যেই ব্যাপারটি বলতে চাই বারবার, সাউন্ড লক্ষ্য করবেন এবং হচ্ছে বন্দুক থেকে স্পার্ক বের হয় সেটা লক্ষ্য করবেন। এই যে সেটি হচ্ছে ওই দুইজনকে যে মারলো ওখানে মিসিং ছিল, স্পার্কও ছিল না এবং ব্লাডও কোনো বের হয়নি। এবং শেষ করার আগে আরেকটা কথা বলি, এখানে সুন্দর একটি জিনিস আছে যে তুফান সিনেমা প্রথম মুক্তি পাবে বাংলাদেশে 17 জুন, এবং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বা ইন্টারন্যাশনালভাবে এটা 28 জুন মুক্তি পাবে, যাতে পাইরেসি না হয়। বাংলাদেশে কিন্তু ফিল্ম খুব বেশি পাইরেসি হয় না, ইন্ডিয়াতে নাকি ফিল্ম পাইরেসি হয়ে যায় খুব তাড়াতাড়ি। কালকে যেমন দেখে আসছেন, আজকে সন্ধ্যার সময় এটা আপনি মানে ল্যাপটপে বা পিসিতে পেয়ে যাবেন বা সার্ভারে পেয়ে যাবেন। তো এই তো ছিল টাইটেল ট্র্যাক রিভিউ। টাইটেল ট্র্যাক রিভিউ হচ্ছে 2 মিনিট 13 সেকেন্ড 10 ফ্রেমের একটি গান, এবং এখানে তুফানের উত্থানের কিছু ছোট ছোট ক্লিপ দেখানো হয়েছে, খুব বেশি দেখানো হয়নি, তাহলে হয়তো স্পয়লার হয়ে যেত। তো মিস্টেক সবাই করে, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল করে, এমন না যে ব্রেকডাউনের মিস্টেকগুলো ধরে আমি একদম বড় রিডার হয়ে গেছি, এমন না, মোটেই কিন্তু গল্পটা এরকম নয়। আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমার যতটুকু মনে হয়েছে আমি ঠিক ততটুকুই বলেছি, এমন না যে খুব বেশি বাড়িয়ে বলেছি বা এমন না যে খুব বেশি হচ্ছে নিজেকে জাহির করার জন্য বলেছি, মোটেই তা নয়। আপনারা ব্রেকডাউনটি দেখতে থাকুন, আমি পরবর্তী ভিডিও কী দেওয়া যায় সেটা ভাবছি। আচ্ছা, আজকে ঈদ কিন্তু ঘনিয়ে আসছে, তো আমরা শুধুমাত্র এখন তুফানের ট্রেইলারের জন্য অপেক্ষা করছি। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। টাটা।